রাত পোহালে যশোরের বাঘারপাড়ায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শুরু হবে। আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলবে। ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পৌঁছাবে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা। গতকাল মধ্যরাত থেকে শেষ হয়েছে উপজেলার 9 ইউনিয়নে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। তবে ভোটের দিন জহুরপুর ও নারিকেলবাড়িয়া সহ 4 ইউপিতে সন্ত্রাস ও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। নির্বাচনের আগেই যে মাত্রায় সহিংসতা হয়েছে তা দেখে শঙ্কায় রয়েছেন ভোটাররা। বাঘারপাড়া থানার ওসি ফিরোজউদ্দিন জানিয়েছেন, নির্বাচনী আইন অমান্য ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। সব ইউনিয়নে পুলিশের টহল জোরদার করা হয়েছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। তিনি আরও জানান, ভোটারদের বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। ভোটাররা নির্বিঘ্নেই ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।